রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা, আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলেম শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে শুনব তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেম চুপ করে, তারপর বললেম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললাম নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা।